আসসালামু আলাইকুম। সবার সামনে আরেকটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি রাকিবুল আলম হিমেল। তো আজকে আমাদের যে বিষয়টা, এটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, আমাদের সর্বপ্রথম মেডিকেল পরীক্ষা হয়ে থাকে। তো আসলে অনেকে তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টস করেছো বা জানতে চেয়েছো যে আসলে মেডিকেল কোন কোন বিষয়ের উপরে মেডিকেল টেস্ট করা হয় এবং কোন কোন সমস্যা থাকলে মেডিকেল থেকে একজন শিক্ষার্থী বাদ পড়ে। তো যাই হোক, আমাদের ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবা। আজকে এই মেডিকেল চেক আপের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এতে তোমাদের যে জানার বিষয়টা আছে মেডিকেল সম্পর্কে, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকের যে বিষয়টা, এটা হচ্ছে হলো সেনাবাহিনীতে তো অনেকগুলো মেডিকেল চেক আপ করা হয়ে থাকে অনেকগুলো বিষয়ের উপরে। তো আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থিত করব, এবং সেই প্রবলেম যদি কারো থেকে থাকে মেডিকেলে, সেটা তোমরা কিভাবে সমাধান করবা, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার আগে, সৈনিক পদে অথবা অফিসার পদে যাই হোক না কেন, সেটা থেকে তোমরা কিভাবে নিজেকে ফিট করে নিয়ে যেতে পারবা। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালটা এটাই হচ্ছে হলো মেইন লক্ষ্য। তো যাই হোক, আজকে আমাদের এই মেডিকেল চেকআপের যে বিষয়, সেটা হচ্ছে হলো নাকের পলিপ। সেনাবাহিনীতে পরীক্ষা যখন দিতে যাবা তোমরা, তখন তোমাদের অনেকগুলো মেডিকেল টেস্ট করা হয়ে থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হলো নাকের পলিপ। তো যাই হোক, এই নাকের পলিপস আমরা আমাদের ভিডিওর নিচের দিকে তোমরা দেখবা যে চিত্র দিয়ে দিচ্ছি আমি। চিত্রটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দুই নাকের ভিতরের দিকে মাংসপিণ্ড বেড়ে যায়, এটাকে কিন্তু বলা হয় নাকের পলিপস। যাদের এই সমস্যা আছে বা যারা এই সমস্যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর মেডিকেল টেস্ট থেকে তোমরা আউট হয়ে আসছো বা আউট হয়ে গেছো বা তোমাদের প্রিভিয়াস সময়ে, তো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সোজা ট্রেনিং একাডেমি চেষ্টা করে, আমাদের এই একাডেমিতে সুদক্ষ অনেকগুলো ডাক্তার রয়েছেন, তাদের আন্ডারে আমরা ট্রিটমেন্টগুলো করাই, এবং আমরাই সর্বপ্রথম একাডেমি যারা বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর মেডিকেল টেস্টের উপরে আমরা কাজ করে থাকি, এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে মেডিকেলে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলি। তো যাই হোক, মুখের কথায় অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করতে পারে বা নিতে পারে, তো যাই হোক কথায় বলবো না, আমরা কাজে এবং প্রমাণে বিশ্বাসী। তো আজকে পরিচয় করাই দিচ্ছি পলাশের সঙ্গে। পলাশ, তুমি কোন জেলা থেকে আসছো? আমি নরসিংদী জেলা থেকে আসছি। পলাশ নরসিংদী জেলা থেকে আসছে। যখন পলাশ তুমি আমাদের ট্রেনিং সেন্টারে আসছিলা, তো সোজা ট্রেনিং একাডেমিতে আসার আগে তুমি কি চিন্তা করতে পারছিলে যে তোমার নাকের কোনো সমস্যা ছিল কি ছিল না? জি না স্যার, আমি ভাবছি তখন আমি পুরোপূর্ণভাবে ফিট আছি, কোনো আমার সমস্যা নাই মেডিকেলে। যখন আসতে পারলাম তখন আপনি মেডিকেল টেস্টে দেখা গেল আমার নাকের মধ্যে পলিপস আছে। তখন আপনি আপনাদের এইখানে যে ডাক্তার আছে ভালো সেনাবাহিনীর, তার ওইখানে আমাকে পাঠাইলেন ভালোভাবে, যেভাবে আমাকে যাতে সুস্থভাবে গড়ে তুলতে পারে, কোনো সমস্যা না হয় সেই দিকে অনেক লক্ষ্য রাখলেন, এবং প্রতিদিন কিভাবে আমাকে সাজেশন দিলে আমি এগিয়ে যেতে পারবো, আমার ভিতরে কোনো ভয় কাজ করবে না। তার মানে ও যখন আসছিল আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোর্স করার জন্য, তখন কিন্তু ও জানতো না যে ওর নাকের পলিপস আছে। এই সামান্য একটা প্রবলেমের কারণে একটা ছেলে কিন্তু ফাইনাল পরীক্ষা থেকে বাদ পড়ে যেত, বা ও কিন্তু বাদ পড়ে যেত। তো যাই হোক, ও আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে এসে ওর পুরো মেডিকেল আমরা চেক আপ করেছি। তো করে ওর অন্য কোনো জায়গায় কোনো সমস্যা নেই, নাকের দুই পাশে মাংসপিণ্ড বাড়া ছিল, যার কারণে তার শ্বাসকষ্ট নেওয়ার সমস্যা হতো, এক্সারসাইজ করতে সমস্যা হতো। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, আবার বড় ধরনের সমস্যা বলে যে সমাধান নাই এমনটা না, সমাধান অবশ্যই আছে। বাট তোমরা যদি পরীক্ষা দিতে যাওয়ার আগে মেডিকেলে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে নিজের মেডিকেলটাকে ফিট করে নিতে পারো, তাহলে পলাশের মতো তোমরাও সুস্থতা অর্জন করে যোগ্য প্রার্থী হয়ে পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই যে পলাশ, তুমি যখন আসলা এবং এসে তোমার মেডিকেল টেস্ট যখন আমরা আমাদের একাডেমিতে করার পরে প্রপার ট্রিটমেন্টটা দিলাম, এতে করে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তো বেড়ে গেছে না বেড়ে যায়নি? কোনটা বেড়ে গেছে স্যার? অনেকটাই। যদি তুমি এই অবস্থায় যাইতা, আমাদের একাডেমিতে কোর্স করার পরে তুমি তো একটু অবগত হয়েছো যে মেডিকেলে কোন ধরনের সমস্যা থাকলে তুমি বাদ পড়ে যেতে, তাই না? তো এখন তোমার কনফিডেন্সটা কি রকম যে আমাদের এখানে এসে নাকের পলিপসের তুমি ট্রিটমেন্ট করলা
একটা সুস্থতার দিকে চলে আসছে না, এখন তোমার আত্মবিশ্বাসটা কি রকম? জি স্যার, এখন আমার আত্মবিশ্বাস, আমি যদি যাই ইনশাআল্লাহ আমি আমার নিজ যোগ্যতায় লেটার নিয়ে আসতে পারবো আল্লাহ যদি দেয় আমাকে। তার মানে ওর একটা আত্মবিশ্বাস বেড়ে গেছে, ইনশাল্লাহ ও যদি সেনাবাহিনী সৈনিক পদে আগামীতে পরীক্ষা দিতে যায় তাহলে ওর মেডিকেল টেস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনাটা আপাতত নাই, কারণ ওর যেটা সমস্যা ছিল সেটা সে এখান থেকে আমাদের সহযোগিতায় সে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা অর্জন করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমরা তোমরা যারা আগামীতে পরীক্ষা দিতে যাবা তোমাদের জন্য আমাদের শুভকামনা। এবং পলাশ, যদি নতুনদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থেকে, এবং অনেকের এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যায়, তো তুমি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো বা সাজেশন যদি দাও তাহলে তারা হয়তো হয়তো বা উপকৃত হবে তোমার পরামর্শ পেয়ে। নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, অনেকে আছে মেডিকেল থেকে যখন আনফিট হয়ে বাইরে আসে তখন ভাবে আমার স্বপ্ন শেষ, আমি হয়তো আর কোনোদিন ফিট ভাবে যেতে পারবো না। আমি মনে করি যে ওইখান থেকে পিছিয়ে যাবো ওইটা তার স্বপ্ন ছিল না, এটা আসলে তার মিথ্যা স্বপ্ন ছিল। তুমি একজন সৈনিক হতে হলে, তোমাকে গর্বিত সৈনিক হতে হলে তোমার পিছিয়ে যাওয়া তোমার কাজ নয়, এগিয়ে যাওয়াটাই তোমার কাজ। তার জন্য তুমি যদি একজন গর্বিত সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী বা তিনোটা বাহিনীতে যোগদান করতে চাও সেক্ষেত্রে তুমি সোলজার ট্রেনিং একাডেমি আছে আর অন্যগুলো আছে, এটা মানে বলতাসি না যে এখানেই আসতে হবে, তুমি অন্যখানেও নিতে পারো, কিন্তু এইখানে যে সেনাবাহিনীর ডাক্তার দিয়ে করা হয় এটাই সবচেয়ে বেস্ট, কারণ তুমি তো ডিফেন্সে যাইবা, তার জন্য ওরাই তোমাকে ভালো সাজেশন দিবে, তোমার স্বপ্নটা পূরণ করিয়ে দেওয়ার জন্য কাজ করবে। আর সেই ক্ষেত্রে স্যার তো আছে একটা কোয়ালিটি হিসাবে, তোমাকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেইভাবে তোমাকে রোলস দিবে, রোলসগুলো যদি তুমি মেনে নিতে পারো আর সেই দিকে তুমি এগিয়ে যেতে পারো ইনশাআল্লাহ তুমি সাফল্যের পথ তুমি ধরতে পারবে। তো যারা মেডিকেলে সমস্যা অনুভব করছো বা যে কারণে মেডিকেলে সমস্যার কারণে সেনাবাহিনী থেকে আউট হয়ে পড়েছো, অন্যান্য বাহিনী থেকে আউট হয়ে গিয়েছো, তারা চাইলে কি তোমার মতোকে আমাদের একাডেমিতে আসতে পারে? জি স্যার, তারা অবশ্যই আসতে পারে, কারণ এখানে আসলে তাদের সমস্যাটা সমাধান ইনশাআল্লাহ হবে। তো আসলে আমরা প্রমাণে বিশ্বাসী, আমরা সেবায় বিশ্বাসী, আর সোলজার ট্রেনিং একাডেমি এটাই কাজ করে। যারা সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাবা তোমরা, তাদেরকে প্রবল প্রস্তুতির মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলে থেকে আমরা তোমাদের সাফল্যে আমরা আনন্দিত হব। অনেকে চান্স পাও আমাদের পরামর্শগুলো, পরামর্শমূলক ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হও, তোমাদের মতামত জেনে আমরা অনুপ্রাণিত হই। তোমরা সবসময় আমাদের সঙ্গে ছিলা, আগামীতেও থাকবা, এখনও আছো এটা আমি মনে করি। তোমরা সবাই সেনাবাহিনীতে, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চান্স পাও, দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গর্বিত সৈনিক হিসেবে নিয়োজিত করো, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সোলজার ট্রেনিং একাডেমি থেকে। যাওয়ার আগে বলে রাখি, পরবর্তীতে মেডিকেলে আরও অন্যান্য যে বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলোর উপরে আমি টিউটোরিয়াল আকারে তোমাদের সামনে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবা। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তীতে এরকম আরও টিউটোরিয়ালমূলক ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাদের একাডেমির পক্ষ থেকে তাহলে তোমাকে এটা সহায়তা ভূমিকা পালন করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।